নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু এগেইন কাফি ডিজিটাল সার্ভিসের আরো একটা ফেসবুক। তো আমরা আগে একটা ভিডিও ছেড়েছিলাম, যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা রেগুলার ফলো করেন তাহলে কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ইজিপে একটা প্রিপেড বা ফিজিক্যাল এবং ভির্চুয়াল ডেবিট কার্ড আনছে যেটা ওয়ালেট থেকে ডাইরেক্ট উইথড্র করা যাবে। তো এখন কোম্পানি অফিসিয়ালি কিছু আপডেট দিয়ে দিয়েছে, সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো। কারা কার্ড পাবে, কত কি কি সার্ভিস পাওয়া যাবে, সুবিধা কি আছে, কবে এটা চালু হবে, সেই নিয়ে আলোচনা। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আরেকটা কথা বলি, শুধুমাত্র ইজিপে রিটেলাররাই কিন্তু এই সার্ভিস পাবেন, তাই যারা এখনো পর্যন্ত ইজিপে আইডি নেননি, রিটেল আইডি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমাদের থেকে পেয়ে যাবেন। চাইলে ডিস্ট্রিবিউটর নিতে পারেন, তার জন্য কিন্তু চার্জেস আছে, সেটা পে করলে আমাদের থেকে ডিস্ট্রিবিউটর আইডি পেয়ে যাবেন। তার জন্য এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যে কেউ যোগাযোগ করে আইডি নিয়ে নিতে পারেন। চলুন মেইন ভিডিও দেখি। তো ইজিপে 16 তারিখে সে আপডেট দেবে বলেছিল, সম্ভবত তখন থেকেই এই সার্ভিস চালু হবে। কিছু ছবি ভিডিও এখন কোম্পানি শেয়ার করছে, চাইলে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রাহুল ডিজিটাল সার্ভিস, ওখানে গিয়ে আপনারা ওগুলো দেখতে পারেন। আর আমি আপনাদেরকে এই ভিডিওতে সব বলেই দিচ্ছি। তো ইজিপে যে কার্ড প্রোভাইড করবে, এটা ইয়েস ব্যাংকের সাথে টাই আপ করে একটা কার্ড, এটা মূলত প্রিপেড কার্ড। আর ভির্চুয়াল এবং ফিজিক্যাল দুটো অপশানে এই কার্ড পাওয়া যাবে। এই কার্ড থেকে কি কি সুবিধা পাওয়া যাবে, আর এটা শুধুমাত্র একটি কার্ড নয়, এখান থেকে অনেক সুবিধাই আছে। সম্ভবত ফিনটেক মার্কেটে এইরকম কার্ড আগে কেউ প্রোভাইড করেনি। ইজিপেই প্রথম উদ্যোগ নিয়ে এমন একটা কার্ড প্রোভাইড করছে যে ওয়ান ওয়ালেট ওয়ান কার্ড। অর্থাৎ ইজিপে যারা ইউজ করেন আপনারা খুব ভালো করে জানবেন যে ইজিপেতে অন্যান্য কোম্পানির মধ্যে দু তিনটে ওয়ালেট নেই, মেন ওয়ালেট একটাই। আর যা ব্যালেন্স, যা ট্রানজেকশন, যা ইউপিআই কিউআর থেকে পেমেন্ট, সব এই একটা ওয়ালেটেই জমা হয়। আর এই ওয়ালেট থেকে সেটেলমেন্ট করে কিন্তু অ্যাকাউন্টে নিয়ে নেওয়া যায়। অর্থাৎ কোনো হোল্ড, কমিশন হোল্ড বা আলাদা আলাদা ওয়ালেটে টাকা রাখার কোনো গল্প ইজিপেতে নেই। মানে এই যে ওয়ালেট, এইটাই আপনার ডেবিট কার্ডের সাথে লিঙ্ক থাকবে। আর আপনি এই কার্ড থেকে যদি উইথড্র করেন ডাইরেক্ট, কিন্তু ওয়ালেট থেকে টাকা কেটে যাবে, আপনাকে ওটা আলাদা ভাবে কোনো অ্যাকাউন্টে সেটেলমেন্ট করতে হবে না। তো এখানে তাহলে কি সুবিধা পাওয়া যায়, সব থেকে বড় সুবিধা, কোনো টিডিএস এর ঝামেলা থাকছে না। যেহেতু আপনি আপনার অ্যাকাউন্টে নিচ্ছেন না, ডাইরেক্ট ওয়ালেট থেকে হিট করে উইথড্র করে নিচ্ছেন, তাহলে কোনো টিডিএস এর ঝামেলা থাকছে না। তো এই কার্ড আপনার যে ইজিপে ওয়ালেট ওখান থেকেই কিন্তু লিঙ্ক হয়ে যাবে, আর ডাইরেক্ট ওয়ালেটের ব্যালেন্সটা এটিএম থেকে আপনারা কার্ডের মাধ্যমে উইথড্র করাতে পারবেন। আশা করি বোঝাতে পারলাম। আর কি কি সার্ভিস পাওয়া যাবে বা সুবিধা পাওয়া যাবে, শুধু এই কার্ড থেকে এটিএম উইথড্র নয়, এনএফসি পেমেন্ট, অনলাইন শপিং, মানি ট্রান্সফার, অর্থাৎ একটা ডেবিট কার্ড বা এটিএম কার্ড থেকে যা যা করা যায় সবকিছুই করা যাবে। আর অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো, যত অনলাইন শপিং প্ল্যাটফর্ম আছে সেখান থেকেও কিন্তু এই কার্ড থেকে শপিং করা যাবে। তো এই সার্ভিসটা লাইভ হবে সম্ভবত কোম্পানির যে ফাউন্ডেশন ডে আছে, ওখানে কোম্পানি অনেক কিছুই আপডেট দেবে। আমি একটা ভিডিও অলরেডি বানিয়েছি, সেখানেও বলেছি, এখনো বলছি, নেক্সট কোম্পানি যে ফাউন্ডেশন ডেতে আপডেট দেবে বলেছে, তখন সম্ভবত এই সার্ভিসটা লাইভ হয়ে যাবে। তো কিভাবে এটা পাবেন, তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন পরে কিভাবে এটা অ্যাক্টিভেট করতে হবে। আর যারা আইডি নেননি এখনই নিয়ে নিন, শুধুমাত্র এক্সিস্টিং কাস্টমারাই কিন্তু ইজিপের এই সার্ভিস পাবেন। তো যদি আরো কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন, আর যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি এখনই জয়েন করুন।